কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে মুন্সীগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মনফালকনে ইতালি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মনফালকনে ইতালি আহ্বায়ক কমিটির উদ্যোগে কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ জানান মুন্সীগঞ্জের জেলা অ্যাসোসিয়েশন প্রধান আহ্বায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব তহিদুর রহমান ভূঁইয়ার পরিচালনায় অ্যাসোসিয়েশন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে একান্ন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তারা মিয়া রুবেল আহমেদ কমিটির সভাপতি মাজারুল ইসলাম মাসুম সিনিয়র সহসভাপতি আকবর পাপন সহসভাপতি ইব্রাহিম হোসেন সাগর সহ অনেকে